সিলেটের কম্পানিগঞ্জ উপজেলার 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন কলাবাড়ি গ্রামের খেলার মাঠকে অবৈধভাবে দখল করার জন্য বেপরোয়া হয়ে উঠেছে একটি কুচুকরি মহল। প্রতিনিধি মানিক মিয়া জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সমন্বয়ে চলছে এই দখল কার্যক্রম। সরজমিনে গিয়ে দেখা যায় একাধিক স্টিল বডি নৌকায় খেলার মাঠ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করা হচ্ছে। স্থানীয়রা জানায়, এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দেওয়ার চেষ্টা করলে তা সফল হয়নি। নৌকার মালিক ও লাইনম্যান নামক লাঠিয়াল বাহিনীর অস্ত্রের মুখে টিকতে পারছেন না এখানকার জনসাধারণ। গেল 2021 সালে এই খেলার মাঠ রক্ষা করার জন্য এলাকার জনসাধারণ সহ কোম্পানিগঞ্জের বিভিন্ন ক্রিয়া সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ হলেও আবারও তারা মাঠ দখলে বেপরোয়া হয়ে উঠেছে। এই সমস্যা দ্রুত সমাধান চান স্থানীয় জনগণ। ঢাকা নারায়ণগঞ্জ সড়কে বাস ভাড়া কমানো না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, বুধবার নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি পরিবহন মালিকদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের 1 নং রেলগেটের বাস টার্মিনাল থেকে ঢাকা 0 পয়েন্ট পর্যন্ত দূরত্ব 19 কিলোমিটার। সরকারি প্রজ্ঞাপনের সামঞ্জস্য রেখে সব মিলিয়ে ভাড়া হয় 44 টাকা 40 পয়সা, অথচ পরিবহনের সংশ্লিষ্টরা 60 টাকা করে আদায় করছে। তারা এ পথে যাত্রীদের জিম্মি করে রেখেছে। সম্মেলন থেকে ঢাকা নারায়ণগঞ্জের বাস ভাড়া সর্বোচ্চ 50 টাকা নির্ধারণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি বিআরটিএ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরের ক্ষেত্রে বাস ও মিনি বাস ভাড়া নতুন করে নির্ধারণ করেছে তা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বানও জানান তারা। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এখানে ঢাকা নারায়ণগঞ্জ বাসের ভাড়া কোনো পরিবহন 20 টাকা, কোনোটা 15 টাকা করে যাত্রীদের 15 টাকা বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতে থাকে। সরকারের নির্ধারিত ভাড়ার সাথে ও যা অসামঞ্জস্যপূর্ণ। এখানে পরিবহন মালিকরা প্রথম যে কারসাজিটি করে তা ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব নিয়ে। নারায়ণগঞ্জের 1 নম্বর রেলগেটের বাস টার্মিনাল থেকে ঢাকা যেতে 0 পয়েন্ট পর্যন্ত দূরত্ব 18 কিলোমিটার, আর ঢাকা থেকে এখন সানার পার হয়ে নারায়ণগঞ্জ আসতে দূরত্ব 1 কিলোমিটার বেড়ে হয়েছে 19 কিলোমিটার, যা সাময়িক বৃদ্ধি। গড়ে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব এখন 18.5 কিলোমিটার। নতুন নির্ধারিত ভাড়া হিসেবে 18.5 কিলোমিটার 2.40 টাকা হিসেবে 44.40 টাকা এবং মেয়র হানি ফ্লাইওভারের টোল 5 টাকা যুক্ত করে সর্বমোট ভাড়া দাঁড়ায় 49.40 টাকা। তো আমরা আজকের এই সম্মেলন থেকে ঢাকা নারায়ণগঞ্জের বাস ভাড়া সর্বোচ্চ 50 টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। নেত্রকোনা শহরের রেলওয়ে বড় স্টেশন এলাকায় গ্রামীণফোনের টাওয়ারের উপর থেকে মোহাম্মদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বুধবার জেলা শহরের সাতপাই এলাকায় টাওয়ারের উপর থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ভোরে গ্রামীণফোনের টাওয়ারের শীর্ষে উঠে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ নামে এক শিক্ষার্থী। পরে স্থানীয় লোকজন টাওয়ারের উপরে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টা চেষ্টার পর তাকে টাওয়ারের উপর থেকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। বিটিভির আমরা উদ্ধারের কার্যক্রম গ্রহণ করি এবং তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমরা তাকে সুস্থ অবস্থায় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই এবং বিটিভকে উদ্ধার করার পরে মোহাম্মদকে আমাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে আমাদের লোকাল জেনারেল হাসপাতালে আমরা পৌঁছাই। এই হলো মোটামুটি, সে ভালো আছে, আমাদের কথা বলছে এবং সে আমাদের সঙ্গে মানে সহযোগিতার ভিত্তিতে সে রেস্কিউ হয়েছে, উদ্ধার হয়েছে এবং